স্বাধীনতা দিবস 15ই আগস্ট আসলেই আমাদের সকলের মনে এসে যায় এই ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে বাঁচানোর জন্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবনকে উজাড় করে দিয়েছিল, তাদের আত্মত্যাগের কথা, তাদের দেশভক্তির কথা, তাদের ভালোবাসার কথা, তাদের আত্মবলিদানের কথা। হাজার হাজার দেশপ্রেমিক নিজেদের জীবনকে উজাড় করে দিয়েছিল। সবার আগে আমাদের মনে এসে যায় একটি ছোট্ট বালক, ছোট্ট ছেলে, যিনি নিজের দেশকে ভালোবেসে, দেশের মাটিকে ভালোবেসে দেশের জন্য আত্মবলিদান দিয়ে দিয়েছিল, ফাঁসির মঞ্চে ঝুলে পড়েছিল, ক্ষুদিরাম বসু। আজকে আপনাদের সামনে হিস্ট্রি অফ নলেজের মধ্যে আলোচনা করিব কিভাবে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল, কি কারণে কি হয়েছিল, বিস্তারিতভাবে আপনাদের সামনে আজকে তুলে ধরব। এই 15ই আগস্ট উপলক্ষে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন। ক্ষুদিরাম বসু শৈশবেই বাবা মাকে হারান, মাত্র 12 বছর বয়সেই বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। ক্ষুদিরাম তার দিদির কাছে থাকত। ক্ষুদিরাম স্কুলে পড়াকালীন রিভলভার চেয়ে চমকে দিয়েছিল হেমচন্দ কানুনগোকে। মাত্র 16 বছর বয়সে প্রথমবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে হাতে বোমা তুলে নেন, একাধিকবার পুলিশের হাতে ধরাও পড়েছিলেন। 1904 সালে অনুরূপা দেবীর স্বামী অমৃতলাল বদলি হলেন মেদিনীপুরে, সেখানে সরকারি কলেজিয়েট স্কুলে ভর্তি হলো ক্ষুদিরাম। সেই স্কুলের শিক্ষক ছিলেন বিপ্লবী সত্যেন্দ্র বসু। ক্ষুদিরামকে তারই খুব পছন্দ হলো, তিনি মনে মনে বিপ্লবের জন্য বেছে নিলেন তাকে। প্রথমে ব্যায়াম করা, রোগীর সেবা করা, এই সব সমাজ সেবার কাজে চালালো। তারপর গীতা পড়া, বিপ্লবীদের জীবনী পড়া চলতে থাকলো আগিয়ে আগিয়ে। ক্রমে ক্রমে ক্ষুদিরাম যুগান্তরের নামে এক বিপ্লবীদের কর্মী হয়ে উঠল। এমন সময় একবার সেখানে হলো এক কৃষি মেলা। মেলার গেটে একজন বিপ্লবী বই বিক্রি করছে। কে অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করছে। স্কুলের একজন ইংরেজ ভজা শিক্ষক চিনলেন ছেলেটিকে, সে ক্ষুদিরাম। শিক্ষক মশাই সঙ্গে সঙ্গে গিয়ে পুলিশ ডেকে আনলেন। পুলিশ যখনই ধরতে গেল ক্ষুদিরামকে, অমনি সে তার নাকে এক ঘুষি মেরে পালালো। পরে অবশ্য ধরাও পড়েছিল, কিন্তু বয়স কম বলে তাকে তেমন শাস্তি দেওয়া হলো না। কিন্তু সরকারি চাকুরি অমৃতলাল তাকে আর বাড়িতে থাকতে দিলেন না। এক মুসলমান উকিলের বোনের বাড়িতে থেকে দেশের কাজে যেতে থাকলো সে। কাঁসাই নদী তো হলো বন্যা, ক্ষুদিরাম দিন রাত বন্যার্তদের সেবা করে চলল। কখনো দিনে 60-70 মাইল পর্যন্ত ঘুরত ক্ষুদিরাম, এজন্য সে ব্যবহার করত রনপা। এই সময় কলকাতা হাইকোর্টের চিফ ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড। যেসব পত্রপত্রিকা ইংরেজদের বিরুদ্ধে লিখত তাদের শাস্তি দেবার দায়িত্ব নিলেন তিনি। সন্ধ্যাবেলা কাগজের সম্পাদক ব্রাহ্মণ বাদ্যবকে বন্দি করা হলো। তিনি বললেন, ইংরেজ কারাগারে আমাকে বন্দি করে রাখতে পারবে না। সত্যিই পারল না, তিনি নিজেই জেলে মারা গেলেন। বিপ্লবীরা স্থির করল কিংসফোর্ডকে এর জন্য জীবন দিতে হবে। একটা বই হলো কিংসফোর্ডের কাছে, ভাগ্য ভালো তিনি বইটি খুললেন না। কদিন পরে একজন বইটা খুলতেই তার ভিতরে গর্ত করে রাখা এক বোমা ফাটল, মারা গেল কাজের লোকটি। ইংরেজরা কিংসফোর্ডকে তাড়াতাড়ি মুজাফ্ফরপুর বদলি করে দিল। তখন বিপ্লবীরা স্থির করল সেখানেই মারা হবে কিংসফোর্ডকে। সত্যেন্দ্রনাথ ক্ষুদিরামকে নির্বাচন করলেন, তার সঙ্গে দেওয়া হলো আর এক কিশোরকে, তার নাম প্রফুল্ল চাকি। মার্চ মাসের এক সন্ধ্যায় ওরা দুজনে নামলো মুজাফ্ফরপুরে। ওরা এসে উঠলো এক ধর্মশালায়। সেখান থেকেই তারা জেনে নিল মুজাফ্ফরপুরের রাস্তাঘাট, কদিনই জেনে নিল কিংসফোর্ডের গতিবিধি ইত্যাদি। তার বাড়ির কাছেই ছিল ইংরেজদের এক ক্লাব, রোজ সন্ধ্যায় সেখানে যান তিনি। এই ফেরার পথেই তাকে আক্রমণ করা হবে বলে স্থির করলো তারা। সালটা ছিল 1908 সাল, 30শে এপ্রিল। আমাবস্যার আঁধারে ক্লাবের কাছে বোমা আর পিস্তল নিয়ে অপেক্ষা করতে থাকলো তারা। রাত প্রায় 8টার কাছাকাছি কিংসফোর্ডের ঘোড়ার গাড়ি বেরিয়ে এলো। ওরা সঙ্গে সঙ্গে বোমা ছুটল, গাড়ি টুকরো টুকরো হয়ে গেল। ওরা রেল লাইন ধরে ছুটল সমস্তিপুরের দিকে। কিন্তু হাই ক্ষুদিরাম প্রফুল্ল, সেদিন মুজাফ্ফরপুরের এক উকিল মিস্টার কেনেডিন স্ত্রী ও কন্যা ছিলেন গাড়িতে, তাদের পৌঁছে দিতে বেরিয়েছিলেন গাড়িখানা, মারা গেলেন তারা। এক রাতে প্রায় 23 মাইল পার হয়ে এলো প্রফুল্ল ক্ষুদিরাম। ওয়ানি স্টেশনের এক কোলে জল খেতে গিয়েছিল ক্ষুদিরাম, তাকে চেপে ধরল এক পুলিশ। টানাটানিতে তার পিস্তল বেরিয়ে পড়ল, ক্ষুদিরাম ধরা পড়ে গেল। তার অবস্থা দেখে পালালো প্রফুল্ল। সমস্তিপুরে এক ভদ্রলোক প্রফুল্লকে আশ্রয় দেন। সেখানে 2 দিন থেকে কলকাতার দিকে রওনা হলো প্রফুল্ল। সেই গাড়িতেই যাচ্ছিল নন্দলাল ব্যানার্জি নামে এক পুলিশ ইন্সপেক্টর। মোকামা স্টেশনে নন্দলাল কয়েকজন পুলিশ ডেকে এনে ঘিরে ফেলল। প্রফুল্ল গুলি চালালো, অল্পের জন্য বেঁচে গেল নন্দলাল।
প্রফুল্ল দেখল ধরা সে পড়বে, সে পরপর দুবার গুলি করল নিজের দেহে। পুলিশ তার মাথা কেটে নিয়ে গেল মুজফ্ফরপুরে। আহ, ওয়ানি থেকে ট্রেনে করে ক্ষুদিরামকে নিয়ে যাওয়া হলো মুজফ্ফরপুরে। স্টেশনে লোকে লোকময়, ক্ষুদিরাম মৃদু হেসে চিৎকার করে ওঠে বন্দে মাতরম। জনতাও চিৎকার করে বলে বন্দে মাতরম। ভয় পেয়ে যায় পুলিশ, লোকেরা ছিনিয়ে নেবে নাকি। তাড়াতাড়ি গাড়ি করে জেলে নিয়ে যায় তাকে। বিচারের নামে খেলা হলো। 13 জুন বিচারক ক্ষুদিরামের ফাঁসির হুকুম দিলেন। বললেন, তোমার কি কিছু ইচ্ছা করে? কিশোর ক্ষুদিরাম বলল, করে বই কি, দিদিকে দেখতে ইচ্ছা করে, আর ইচ্ছা করে দেশের লোককে বোমা তৈরি করবার কৌশল শিখিয়ে দিতে। বিচারক হাঁ করে তাকিয়ে রইলেন। এ কী ছেলে রে বাবা, ফাঁসির হুকুম শুনেও কাঁপে না? সত্যিই কাঁপল না ক্ষুদিরাম? যে কদিন তাকে ফাঁসির জন্য অপেক্ষা করতে হলো, সে কদিন খেলো, নিয়মিত ঘুমালো এবং গীতাও পড়ল। 1908 সাল 11ই আগস্ট ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করল ক্ষুদিরাম। আঙুল দিয়ে আঁচড়ে নিল চুলগুলো, তার কোমরে দড়ি বাঁধা। দুজন পুলিশ তাকে যেন টেনে নিয়ে চলল ফাঁসির মঞ্চের দিকে। জেল গেটের বাইরে হাজার হাজার লোক অপেক্ষা করছে। তাদের যেটুকু দেখা হলো, হাসল ক্ষুদিরাম। তার হাত দুটো বেঁধে দেওয়া হলো পিছন দিকে, একটা কালো রঙের কাপড় দিয়ে তার চোখ মুখ ঢেকে দেওয়া হলো, মোম লাগানো দড়িটা পুড়িয়ে দেওয়া হলো গলায়। ক্ষুদিরাম দড়িটা ঠিক করে দিতে বলল, তারপর চিৎকার করে উঠল বন্দে মাতরম। ওয়েডম্যান সাহেব রুমাল উড়িয়ে দিলেন, প্রহারী মঞ্চের এক প্রান্তের হাতল টানল। ক্ষুদিরাম ঝুলে পড়ল কুয়ার মধ্যে, দড়িটা নড়তে থাকলো, একটু একটু করে, আস্তে আস্তে করে দড়ি নড়া থেমে গেল। তাই তো কবি ক্ষুদিরামের সামনে একটি কবিতাও লিখে দিয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। এটি ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মরণে রচিত হয়েছিল। না, ক্ষুদিরাম মরেনি, ক্ষুদিরাম আজও আমাদের মনে স্মরণীয় হয়ে রয়েছে, আর সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা, হিস্ট্রি অফ নলেজের আজকের প্রোগ্রাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।